টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় পনেরো সেপ্টেম্বর তবে তার একদিন আগে আজ চৌদ্দ সেপ্টেম্বর বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড দিয়েছে নির্বাচকরা অভিজ্ঞতার জন্য আরেকটি টি টোয়েন্টি বিশ্বকাপের দলের টিকে যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ এমন গুঞ্জন শোনা যাচ্ছিল তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিজের করে নিতে পারলেন না গত টি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস নুরুল হাসান সোহান এবং আলী ও এশিয়া না থাকা নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া হাসান মাহমুদকেও বিশ্বকাপের জন্য ফিরিয়েছে নির্বাচকরা যদিও এখনও পুরোপুরি ফিট হতে পারেননি এই পেসার এশিয়া কাপে ভালো না করলেও মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপে দলের সঙ্গে উড়াল দেবেন বিশ্বকাপের সহ অধিনায়ক হিসেবে যাবেন সোহান এদিকে এশিয়া কাপে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন দুই ওপেনার নাইম শেখ এবং এনামুল হক বিজয় এছাড়াও এশিয়া কাপে কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন পারভেজ সেনিমন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের জন্য বিবেচিত হতে পারেন সৌম্য সরকার এমন গুঞ্জন জোরালো হয়েই উঠেছিল যা শুরু হবে চব্বিশ অক্টোবর থেকে তার আগে সতেরো ও ঊনিশ অক্টোবর বাংলাদেশ দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে যথাক্রমে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড সাকিব আল হাসান লিটন দাস আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান সোহান মোসাফিজুর রহমান তাসকিন আহমেদ মোসাদ্দেক হোসেন সৈকত ইয়াসির আলী রাব্বি নাসু মাহমেদ এবাদত হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন হাসান মাহমুদ ও নাজমুল হোসেন শান্ত স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন শেখ মেহেদি হাসান শরফুল ইসলাম রিশাদ হোসেন এবং সৌম্য সরকার